হ্যালো বন্ধুরা এসএসসি বাংলা চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে আমরা এসএলএসটি বাংলা সিলেবাসের অন্তর্গত কিংবা এসএলএসটি বাংলা মাদ্রাসা সিলেবাসের অন্তর্গত প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস থেকে পঞ্চাশটি বাছাই করা মডেল প্রশ্ন উত্তর নিয়ে একটি মক টেস্টের আয়োজন করেছি তো প্রত্যেকটি প্রশ্ন উত্তর ভীষণ ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে উত্তরগুলি লিখবে এবং পরে মিলিয়ে নেবে তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন চর্যাপদ কিসের পাতায় রচিত তো উত্তর হবে অপশান তাল পাতা দুই নাম্বার চর্যার মোট পদ সংখ্যা কটি তো উত্তর হবে অপশান গ পঞ্চাশটি পরের প্রশ্ন চর্চার আবিষ্কারক কে তো উত্তর হবে অপশন খ হরপ্রসাদ শাস্ত্রী চার নাম্বার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ডিত পদের সংখ্যা কয়টি তো উত্তর হবে অপশন ঘ পনেরোটি পাঁচ নাম্বার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কোন কৃষ্ণ শখার নাম আছে তো উত্তর হবে অপশন ক বলভদ্র শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কোনটির প্রভাব নেই তো উত্তর হবে অপশন খ পুরাণ বিদ্যাপতি কোন ভাষায় বৈষ্ণব পদাবলী রচনা করেছিলেন তো উত্তর হবে অপশন খ ব্রজবুলি ভাষায় মাথুরের শ্রেষ্ঠ কবি কে ছিলেন তো উত্তর হবে অপশন খ বিদ্যাপতি কোন বৈষ্ণব কবি কবিরাজ উপাধি লাভ করেন তো উত্তর হবে অপশন গ গোবিন্দ দাস কোন কবির মনসামঙ্গল প্রথম মুদ্রিত হয় তো উত্তর হবে অপশন গ কেতকাদাস খেমানন্দ বিজয়গুপ্তের পিতার নাম কী ছিল তো উত্তর হবে অপশন ক সনাতন কবি কেতকা দাসকে দেবী মনসা কোন ছদ্মবেশে দেখা দেয় তো উত্তর হবে অপশন খ মুচিনির বেশে মুকুন্দ চক্রবর্তীর আদি নিবাস কোথায় ছিল তো উত্তর হবে অপশন ক দামুন্না চণ্ডীবঙ্গল কাব্যে কোন কৃষকের কথা আছে কোন কৃষকের কথা আছে তো উত্তর হবে বুলান মণ্ডল অপশন গ কলিঙ্গরাজের কোটালের নাম কি তো উত্তর হবে অপশন ক ভীমল ধর্মমঙ্গল কাব্যের কাহিনীতে খল চরিত্র কে ছিল তো উত্তর হবে মোহাম্মদ অপশন ক ঘনরাম চক্রবর্তীর গুরু কে ছিলেন তো উত্তর হবে রামদাস অপশন গ কানাড়া কার স্নেহপুষ্ট ছিল তো উত্তর হবে অপশন খ চণ্ডী বিদ্যাসুন্দর পালার আদি রচিয়তা কে তো উত্তর হবে অপশন ক শ্রীধর অন্নদামঙ্গল কাব্যের প্রথম নিশাপালা সাঙ্গ হয়েছিল বার তো উত্তর হবে অপশন গ শুক্রবার ব্যাসদেবীর পিতা কে ছিলেন তো উত্তর হবে অপশন গ মুনি কীর্তিবাস ওঝা কোথায় জন্মগ্রহণ করেন তো উত্তর হবে ফুলিয়া অপশন খ নদিয়া জেলার ফুলিয়া গ্রামে কার গর্ভে ঋষ্যশৃঙ্গ মনির জন্ম হয় তো উত্তর হবে অপশন খ হরিণীর গর্ভে চণ্ডীমঙ্গল কাব্যতে কতবার কমলে কামিনী দৃশ্য রয়েছে তো উত্তর হবে অপশন ঘ চারবার মালাধর বসুর পিতার নাম কি তো উত্তর হবে অপশন ক ভোগীরথ কোন অসুর বাঘের রূপ ধরে কৃষ্ণকে বধ করতে চেয়েছিল তো উত্তর হবে অপশান ঘ তৃণাবত্ত শ্রীকৃষ্ণ বিজয় কে সম্পাদনা করেননি তো উত্তর হবে অপশন ঘ সুকুমার সেন কাশিরাম দাস কোন গ্রামে জন্মগ্রহণ করেন তো উত্তর হবে অপশন ক গ্রামে নকুল কোন পর্বতে দেহত্যাগ করেছিলেন তো উত্তর হবে অপশন ক চন্দ্রকালী পর্বতে তিরিশ নাম্বার কাশিদাসী মহাভারতের বৃহত্তম পর্ব কোনটি তো উত্তর হবে অপশন ক শান্তি পর্ব একত্রিশ নম্বর চৈতন্য ভাগবতের পূর্ব নাম কি ছিল তো উত্তর হবে অপশান খ চৈতন্য মঙ্গল চৈতন্যের জন্ম হয়েছিল কোন তিথিতে তো উত্তর হবে অপশন ঘ ফাল্গুনি পূর্ণিমা তিথিতে চৈতন্যকে কে প্রথম ঈশ্বর রূপে পূজা করেন তো উত্তর হবে অপশন গ অদ্বৈত আচার্য কৃষ্ণদাস কবিরাজ কোন গ্রন্থ রচনা করেননি তো উত্তর হবে অপশন ঘ স্বরূপ বর্ণনা প্রকাশ পঁয়ত্রিশ নম্বর দৌলত কাজী কার নির্দেশে লোড চন্দ্রাণী বা সতী ময়না কাব্যটি লিখেছিলেন তো উত্তর হবে আশরফ খান বৃন্দাবনের সপ্তম গোস্বামী কাকে বলা হয় তো উত্তর হবে কৃষ্ণদাস চন্দ্রানীর পিতার নাম কি তো উত্তর হবে অপশন খ মোহরা রাজা উপেন্দ্র দেবের মহিষিকে ছিলেন তো উত্তর হবে অপশন ক রতন কলিকা কবি আলাউল কোথায় জন্মগ্রহণ করেন তো উত্তর হবে জালালপুর আলাউলের কাব্যের পদ্মাবতী তীর্থ করতে গিয়েছিল কোন সাগরে তো উত্তর হবে অপশন ক মান সাগরে নাগবতীর বারোমাসা কোন মাসের বর্ণনা দিয়ে শুরু হয়েছে তো উত্তর হবে অপশন ক আষাঢ় বিয়াল্লিশ নাম্বার পদ্মাবতীর এক পুত্র চন্দ্রসেন আর এক পুত্র কে ছিলেন তো উত্তর হবে অপশন ক ইন্দ্র সেন তেতাল্লিশ নাম্বার পদাবলীর আদি কবি কে ছিলেন তো উত্তর হবে অপশন ক রামপ্রসাদ সেন চুয়াল্লিশ নাম্বার পদাবলী প্রধানত কয়টি ভাগে বিভক্ত তো উত্তর হবে অপশন ক দুটি ভাগে পঁয়তাল্লিশ নাম্বার কমলাকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেন কত শতকে তো উত্তর হবে অষ্টাদশ শতকের দ্বিতীয় অর্ধে অপশন খ সঠিক মনরে কৃষিকাজ জানো না এমন মানব জমিন রইল পতিত কার পদ তো উত্তর হল অপশন ঘ রামপ্রসাদ সাতচল্লিশ নাম্বার আগমনী ও বিজয়া পর্বের শ্রেষ্ঠ কবি কে তো উত্তর হবে কেবলমাত্র খ সঠিক অর্থাৎ কমলাকান্ত ভট্টাচার্য চৈতন্য ভাগবত গ্রন্থের পূর্ব নাম কি ছিল তো উত্তর হবে অপশন ঘ চৈতন্য মঙ্গল ঊনপঞ্চাশ নাম্বার হরপ্রসাদ শাস্ত্রী কাশিদাসী মহাভারতের যে পর্ব সম্পাদনা করেন তো উত্তর হবে অপশন ক আদি পর্ব পঞ্চাশ নাম্বার কৃত্তিবাসের আত্মজীবনীর প্রথম সন্ধান পান কে তো উত্তর হবে অপশন খ হারাধন দত্ত তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আশা করছি প্রশ্নোত্তরগুলি তোমাদের ভীষণ উপকারে আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ